ওই জিনিসটাই করা যাবে দেখবে ধর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ধরলাম এর সঙ্গে আমাকে গুণ করতে বলি যে আমি ধরলাম ফাইভ এক্স মাইনাস ধরলাম থ্রি ওয়াই এটা গুণ করতে বলি যে আমি ধরলাম আমি আগে কিভাবে করেছি এই টাকা আগে টাকা এই টাকা আমি কিভাবে করেছি এই এইটার সঙ্গে এইটা গুণ করেছি 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 তাই না দি বসি আমরা করে হিসাব করেছি তাই তো আর মাস্টারে কী করছি একই জিনিস করছি কিন্তু এরকম তলায় বসি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই এই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে দেশে এইটার সঙ্গে এইটা গুণ তারপর এইটার সঙ্গে এইটা গুন এইরকম বসাচ্ছি তারপরে আবার গিয়ে এইটার সঙ্গে এইটা গুণ এইটার সঙ্গে এইটা গুণ বসিয়ে যোগ করে দিছি যেটা খুশি দেখ সুবিধা অসুবিধা বলে কিছু নাই যে একজনের বাঁ হাতে খেলতে সুবিধা কারো বাঁ হাতে খেলতে অসুবিধা তাই না কারো ডান হাতে খেলতে সুবিধা কারো ডান হাতে খেলতে অসুবিধা যার যেটা সুবিধা হবে সে সেটা করতেই পারে কোনো ব্যাপার নেই সেটা তার ব্যাপার সম্পূর্ণ তার ব্যাপার মাস্টার যদি এই হার করে মাস্টার কোনো ভুল করছি করে মানে করেনি আমি এই হার করেছি আমি কোনো ভুল করিনি কেউ কোনো ভুল করিনি তোর যেটা সুবিধা মনে হবে সেইটা করবি তোকে মাস্টারে সেইটাতেই নাম্বার দেবে তুই যেতে এইভাবে করিস মাস্টার নাম্বার দেবে না হ্যাঁ অবশ্যই নাম্বার দেবে এই ব্যাপার করলেও নাম্বার দেবে কোনো ব্যাপার নেই সেম টু সেম জিনিস বুঝলি সেম টু সেম জিনিস কোনো অসুবিধা নেই যেটা খুশি যেটা তোর মাথায় ধরবে যেটা তোর সুবিধা মনে হবে সেইটা করবে হ্যাঁ কোনো বাধা নেই যা খুশি করবে হ্যাঁ সে করতেই পারে না করার কিছু নেই যে কোনো স্যার যে কোনোভাবে করতে পারে তার সুবিধার মতো তোমাদের যেটা সুবিধা হবে শোনো তোমাদের যেটা সুবিধা হবে সেইটাতে করবা আর সব থেকে তোমাদের যে সেটাই সুবিধা হবে যেটা সবথেকে বেশি প্র্যাকটিস করবা তুমি ধরো দুবার এই রকম নিয়মে মানে পাশাপাশি বসে গুণ করলে দুবার এরকম উপর নিচে বসে গুন করলে তাহলে দুটো জিনিসই শেখা হয়ে গেল কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে শেখা হলো না কিন্তু বুঝলে হইতে পারে কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে দুটো নিয়মেই যদি পরীক্ষা দেয় কোনো না কোনো একটা করতে যাবা তখন ভুল হয়ে যেতেই পারে কিন্তু যদি একটা নিয়মে শিখো আমি এই জন্য বলি যেটা করবা একটা নিয়মে করবা ঠিক আছে তাহলে সেই জিনিসটাই বারবার বারবার প্র্যাকটিস হবে সেই জিনিসটাই এত সুন্দরভাবে তোমাদের রক্ত হয়ে যাবে যে তোমাদের একদম মানে একটা অঙ্ক হয়তো তোমাদের দু মিনিটে হওয়ার কথা সেই জিনিসটা তোমার পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে সেই জিনিসটা পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে যদি একটা জিনিসই বারবার বারবার প্র্যাকটিস করো আর যদি এই কিছুবার এইটা এইটা মন গেল এইটা করলাম তারপরে কিছুবার মন গেল এইটা করলাম তারপরে কিছুবার মন গেলো এইটা করলাম ঠিক আছে এরকম তিন ধরনের নিয়ম তিন ধরনের কিছু কিছু সময় করলে হয়তো দু মিনিটের জায়গায় দুই মিনিটে লাগবে তোমার অঙ্কটা করতে বুঝলি যেটা খুশি করবা কোনো ব্যাপার নেই যেটা খুশি করবে আচ্ছা আমরা দেখছি আমাদের ই পর্যন্ত হয়ে গেছিল না আই পর্যন্ত হয়েছিল তো পর্যন্ত হয়েছিল জেডটা দেখি কোনো অসুবিধা নেই হ্যাঁ যে কোনোভাবে করবার যেটা তোমার সুবিধা মনে হবে আচ্ছা দেখো এটা দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এবি

প্লাস বি প্লাস আছে ঠিক আছে তোমাদের একটা সূত্র শেখাচ্ছি দেখো একটা সূত্র আছে সেটা হয়েছে এ কিউব প্লাস বি প্লাস এর সূত্র এটাকে উৎপাদকের ভাঙলে কী হবে সেইটা সেই সূত্রে আমরা প্রয়োগ করব সেই সূত্রে আমরা কী করব প্রয়োগ করব ওকে তা সূত্রটা হয়েছে এরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস মাইনাস থ্রি এ বি সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে সূত্র এইটাকে ভাঙলে আমরা এইভাবে লিখতে পারি আমরা এইখান থেকে এইখান থেকে উৎপাদকে ভেঙে 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 এই জায়গায় পৌঁছাইতে পারি আবার এই জায়গাটা যদি আমরা সরাসরি গুণ করে দিই আমরা এই জিনিসটাই ঘুরিয়ে পাবো যে না একই জিনিস তাই না একই জিনিস আমরা প্রথমে দেখি এই জিনিসটা আসছে কিনা আমরা এই জিনিসটাকে সরি এই জিনিসটাকে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখি তার মানে এই জিনিসটাকে আমরা গুণ করি দেখি এই জিনিসটা আসছে কিনা ওকে তালে, এ প্লাস বি প্লাস সি এটা সূত্র ঠিক আছে মুখে রাখবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি ওকে আমরা এইটার সঙ্গে এইটার গুণ করি সে যেরকম গুণ করেছি এ কিউব হয়ে গেলো তাই তো এইটার সঙ্গে এইটা এব স্কয়ার হয়ে গেল প্লাস এ সি হয়ে গেল মাইনাস এ হলো বি মাইনাস এব সি হইল এ এস স্কোয়ার ঠিক আছে এস স্কোয়ার তারপরে ও হ্যাঁ হ্যাঁ এ স্কোয়ার সি আচ্ছা স্কোয়ার সি প্লাস এবার এটার সঙ্গে এটা গুণ আচ্ছা এ এ বি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার বি প্লাস হচ্ছে বি কিউব প্লাস বি সি কিউ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি তারপরে প্লাস এই মাইনাস এবিসি তাই না তারপরে এইটা শুনলে এইটা হবে প্লাস এ স্কোয়ার সি বি স্কোয়ার সি প্লাস সি মাইনাস মাইনাস এস স্কোয়ার ওকে হিসাব করে দেখি আছে স্কোয়ার কোনো জায়গায় পাবো আমরা এ দেখো এব স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার আছে দেখো কোনো জায়গায় এস স্কোয়ার পাবো মাইনাস এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস আছে এই মাইনাস আছে দেখো এ স্কোয়ার বি কোনো জায়গায় হ্যাঁ এইটা ঠিক আছে রকম করে দেখো এ স্কোয়ার সি আছে এ স্কোয়ার সি বি সি স্কোয়ার আছে বি সি স্কোয়ার কোনো জায়গায় দেখো বি সি মাইনাস আচ্ছা বি সি বি স্কোয়ার সি কোনো না কোনো জায়গায় থাকবে হ্যাঁ বি স্কোয়ার সি বি স্কোয়ার সি হয়ে গেল আমাদের পড়ে থাকে এবার দেখো কী কী পড়ে আছে আমরা ওই ধরে লিখিনি হ্যাঁ আচ্ছা এইখানটাই লিখি সুবিধা হবে আমার ওই ওপর ওপরে লিখছি এই এইখান থেকে এইখানে লিখছি হ্যাঁ দেখো এ কিউব পড়ে আছে বি কিউব দেখো পরে আছে কোনো না কোনো জায়গায় এ দেখো বি কিউব পড়ে আছে ঠিক আছে দেখো সি কিউব পড়ে আছে এখানে আর পরে আছে একটা এ বেশি মাইনাস দুটো এ বেশি মাইনাস তিনটে এ বেশি মাইনাস মাইনাস থ্রি এ বি সি তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি আমরা হ্যাঁ এই জিনিসটাকেই আমরা এইভাবে লিখতে পারি তাকাও তো এটা একটা সূত্র পরীক্ষাতে আসবে এই পরীক্ষাতে আসবে বলতে সরি পরীক্ষাতে এই সূত্রটা প্রতিষ্ঠা করতে আসে না প্রতিষ্ঠা যদি করতে বলে এই হল তোমরা করতে পারো ওকে আর আমাদের প্রতিষ্ঠা করতে দেবে না আমাদের এই অঙ্কটা করার জন্যে এই সূত্রটা আমরা ইউজ করব ঠিক আছে দেখো তো আমরা সে প্রথম থেকেই নিই এ কুব প্লাস বি কিউব প্লাস সি কুব সমান সমান দেওয়া আছে থ্রি এ বি সি থ্রি এ বি সি আমরা এই ধরে নিয়ে গেলাম কী হবে এ কুব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি তাই না সমান সমান শূন্য তাইতো এবার এইটাকে সূত্রে ফেল দেবো কি সূত্র পেয়েছিলাম বা এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বিান সৈন্য এখানে বসিয়ে দিলাম হাসছিস কত হাসছিস দেখনি হাসছিস নি ঠিক আছে তাহলে আমার চোখ খারাপ হয়ে গেছে তাকে এবার হা কেছি মুখে মাঠে কি আছে এ প্লাস বি প্লাস সি এর মান হিসাব করে লিখতে হবে যখন এবু বি নট ইজিক্যাল টু সি মানে এ সমান বি নয় এ সমান সমান নয় তখন তখন এ প্লাস বি এর মান কত দেখো এখান থেকে আমরা যদি এ সমান সমান বি সমান যদি সি হইতো আচ্ছা এবার তোমাদের এই জায়গা থেকে অ্যান্সার টানার জন্য দুটি তিনটি জিনিস জানার দরকার ধরো এক্স আর ওয়াই এক্স এর সঙ্গে সঙ্গে ওয়াই গুণ করা আছে সান শৈন্য বলা আছে এখান থেকে আমরা তিনটি জিনিস লিখতে পারি কী কী বলো তো তিনটি জিনিস পেতে পারি দুটো জিনিসের গুণ ফল দুটো জিনিসের গুণফল কখন হয় বলো তো যখন হয় এখানে এই প্রথম সংখ্যাটা এক্স শানসন শৈন্য হবে না হয় ওয়াই শানসান শৈন্য হবে না হয় এক্স ও শৈন্য ওয়াইও শৈন্য তখন আমরা দুটো জিনিসের গুণফল ফল পাবো তাই না তাই না তাছাড়া শূন্য ছাড়া যে কোনো বিশ্বের যে কোনো মান নিয়ে এসো সেই দুটো জিনিসের গুণ ফল শূন্য কোনো দিন হবে না এখানে আমরা দুটো জিনিস পেয়েছি এই একটা জিনিস তার সঙ্গে এই একটা জিনিস গুণ আছে এই দুটো জিনিসের গুণ ফল শূন্য পেয়েছি আমরা তাই না পেয়েছি তো হ্যাঁ তাহলে এই দুটো জিনিসের গুণ ফল শূন্য তখনই হবে হয় এইটাকে শূন্য হতে হবে না এইটাকে শূন্য হইতে হবে তাই না অথবা দুটোই শূন্য হতে হবে দুটোই শূন্য হইতে হবে না হয় এটাকে শূন্য হইতে হবে না এইটাকে শূন্য হইতে হবে দেখো যদি ওয়াইটা আমি ধরলাম শূন্য নয় এক্সটা সমান সমান শূন্য এক্সের জায়গায় শূন্য বসিয়ে দিলাম আমরা শূন্য পাবো না তাহলে মিলে গেল না শূন্য সমান শূন্য আমি ধরলাম এক্সটা শূন্য নয় এক্সটা শূন্য নয় ঠিক আছে এক্সট্রা শূন্য নয় ওয়াইটা শূন্য তাহলে শূন্য সঙ্গে শূন্য এক্স গুণ করলে শূন্য পাবো না হ্যাঁ আমি যদি দুটোই শূন্য হয় শূন্য সঙ্গে শূন্য গুণ করলেও সেই শূন্য পাবো তাই তো তাহলে এইখান থেকে এইখান থেকে আমরা দুটো জিনিস পেতে পারি এটা এখান থেকে আমরা দুটো জিনিস পেতে পারি হয় এ প্লাস বি প্লাস সি সমান সমান শৈন্য হবে নয় নয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি এ সমান সমান শৈন্য হবে তাই না তাই না অথবা দুটোই শৈন্য হবে তাই তো হুম এবার দেখো এই জিনিসটা আমরা শূন্য করতে পারবো কি যখন এ সময় সময় বি সমান সমান সি নয় বলা আছে এ নট ইসিক্যাল টু বি নট ইজিক্যাল টু সি অর্থাৎ এ শান সময় বি সমান সমান সি নয় এই জিনিসটা শূন্য দেখো তখনই হবে যদি এ সময় সমান বি সমান সমান সি হয়ে যায় তখনই এই জিনিসটা শূন্য হবে আমরা হিসাব করেই দেখতে পারি দেখো এইখানটায় আমরা বিয়ের জায়গায় আমরা এ বসিয়ে দিলাম বিয়ের জায়গায় এ বসাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি এ সরি বিয়ের জায়গায় আমি এ বসিয়ে দিলাম যেহেতু আমি বি সময় এ লিখছি ঠিক আছে তাহলে মাইনাস এ গুণিত এ হয়ে যাইছি এখানে সি এর জায়গায় আমি বি বসাচ্ছি তাহলে বি গুণিত সি এর জায়গায় যেহেতু বি বসাচ্ছি তাহলে বি বসাচ্ছি আর এখানে সি এর জায়গায় সি বসাচ্ছি এর জায়গায় আমি সি বসাচ্ছি মাইনাস সি গুণিত সি তাই না আমরা যদি এ সমান সমান বি সমান সমান সি তিনটি যদি সমান বলে দিত তিনটি যদি সমান বিয়ের জায়গায় আমি এ বসাইতেই পারতাম পারতাম না পারতাম না হ্যাঁ আমাদের তো বলাই আছে এ সমান সমান বি সমান সমান সি অর্থাৎ বিয়ের জায়গায় আমি এ বসাইতেই পারি আর সি এর জায়গায় আমি এ বসাইতেই পারি বিয়ের জায়গায় আমি সি বসাইতেই পারি যেহেতু তিনটেই তো সমান তাই না তিনটেই তো সমান যার জায়গায় যা খুশি আমি বসাবো এইবার যদি বসাই তাহলে এখান থেকে আমরা কী এখান থেকে আমরা কী পাতে দেখো এখান থেকে এ স্কোয়ার পাচি প্লাস বি স্কোয়ার পাচি প্লাস সি স্কোয়ার পাচি মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাচি তাই না স্কোয়ার স্কোয়ার কেটে গেল বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল সি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল তাই তো তখন শূন্য হবে তাই না তখন শূন্য হবে তো তখনই শূন্য হবে এই জিনিসটা এই জিনিসটা তখনই শূন্য হবে দেখো এই জিনিসটা তখনই শূন্য হবে যদি এ সমান সমান বি সমান সমান সি হয় নইলে হবে না কিন্তু নইলে হবে না কোনোভাবে করা সম্ভব না এবার দেখো আমাদের বলা আছে বই বইয়ে বলা আছে দেখো এ সমান সমান বি সমান সি শৈন্য নয় এ সমান সমান বি সমান সমান সি শৈন্য নয় তাহলে আমরা এই জিনিসটাকে সৈন্য লিখতে পারব কি এই জিনিসটা সৈন্য লিখতে পারব কি হ্যাঁ যেহেতু এ সমান সমান বি সমান সমান সি নয় তাহলে এই জিনিসটাও সৈন্য হবে না এই জিনিসটা শৈন্য হবে না তো হ্যাঁ আর এই জিনিসটা যদি শূন্য না হয় এই জিনিসটা শূন্য নয় এই জিনিসটা শৈন্য নয় এর মান একও হইতে পারে এর মান দুই হইতে পারে এর মান পাঁচও হইতে পারে যা খুশি হোক এটা সৈন্য নয় কিন্তু এইটার সঙ্গে এইটার গুণ করে আমরা শৈন্য পাচ্ছি এটার একটাই মানে হইতে পারে কি মানে হ্যাঁ এই জিনিসটা অবশ্যই সৈন্য তবেই তো তার সঙ্গে এইটা গুণ করে সৈন্য পাচ্ছে বুঝতে পারলাম কি হয়েছে হুম কে কে বুঝতে পারিনি কে কে বুঝতে পারেনি লজ্জা পাওয়ার কিছু নেই যে বুঝতে পারিনি সে জিজ্ঞেস করবে যে জিজ্ঞেস করবে না তার অঙ্ক হবে না যেহেতু সে বুঝতে পারিনি তার অঙ্ক হবে না সোজা কথা কে কে বুঝতে পারিনি সবাই বুঝতে পেরেছে বাহ তাই তো ভালো টাকা কেউ একজনে হ্যাঁ হো দিল না তাহলে দেখ শোনো তাহলে এইখান থেকে এর একটাই মানে হইতে পারে যেহেতু এইটা শূন্য নয় যেহেতু এই জিনিসটা শূন্য নয় তাহলে আমরা কি না এই জিনিসটাকে শূন্য বলতে পারি তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি সমান সমান শূন্য এইটাই অ্যান্সার যেহেতু যেহেতু এইটা নট ইকাল টু শৈন্য কারণ এ নট ইজিক্যাল টু বি নট ইজিক্যাল টু সি তাই না

যেহেতু এইটা সৈন্য নয় তাহলে অবশ্যই এই জিনিসটাকে সৈন্য হতে হবে তবেই তো এই দুটোর গুণ ফল করে আমরা সৈন্য পাবসার হয়ে গেল একটু হিজিবিধি আছে ঠিক আছে একটু হিজিবিধি আছে হিজিবিধি কিছু নেই একটু বুঝি গেলেই কি মানে এই দুটো জিনিসের গুণ ফল সৈন্য কখন হবে না হয় এটা সমান সৈন্য হবে না এটা সমান সৈন্য হবে না দুটোই সৈন্য হবে আমাদের যেহেতু এইটার মান সৈন্য দেখাইতে হবে এই প্রথমটার মান সৈন্য দেখাইতে হবে তার মানে আমাদের এই জিনিসটার মান সৈন্য নয় সেই জিনিসটা আমাকে আগে প্রমাণ করতে হবে তাই না যদি এই জিনিসটা সৈন্য হয়ে যেত তাহলে এই জিনিসটা তো সৈন্য না হইলেও সৈন্য হইতো তাই না এই যে এইখানে গুণ হয়ে যেত তাই তো যদি এই জিনিসটা আমরা সৈন্য পেতাম তাহলে এটা যদি এ বি এ প্লাস বি প্লাস সি এর মান যদি সৈন্য নাও হইতো তবুও এখানে সৈন্য হইত তাহলে আমি পারফেক্ট বলতে পারতাম না যে এ প্লাস বি প্লাস সি সমান সমান সৈন্য আমি পারফেক্ট বলতে পারতাম না কোনো দিনও বলতে পারতাম না যদি এই জিনিসটা সৈন্য হয়ে যেত এই জন্য আমাদের আগে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা সৈন্য নয় তবেই আমরা শিওরভাবে বলতে পারব যে এই জিনিসটা সৈন্য যেহেতু এই দুটো জিনিসের গুণফল আমরা শৈন্য পেয়েছি ওকে

দিস আচ্ছা ঠিক আছে রয়েছে না অঙ্ক দিস ঠিক আছে আর যারা এই যারা ওইখানে বসে বসে ফুসফুস করছে যারা ঠিক আছে তাদের বলা হয়েছে কোনো অঙ্কের অসুবিধা হয়েছে কোনো জায়গায় অসুবিধা নাই তো একটা অসুবিধা হয়েছে সাইক বুঝে দিবে ঠিক আছে তোদের মেয়েদের মধ্যে কারো কোনো অসুবিধা অঙ্ক করতে গিয়ে হ্যাঁ এই তোরা নিজেদের কাছে অসুবিধা হয়েছে কিনা তাই বলবি ওকে জিজ্ঞেস করি তোর অসুবিধা হবে তুই বাড়িতে তুই বাড়িতে অঙ্ক করবে তুই বুঝে যাবে যে আমি অঙ্কতে এইখানে এখানে অসুবিধা হয়েছে যদি দুইজনা একসঙ্গে অঙ্ক করিস বসে বসে তাহলে দুই জনাই তো একসঙ্গে বুঝে যাবে যে আমার এই এই জায়গায় অঙ্ক বুঝতে অসুবিধা হয়েছে বা এই এই জায়গাটা অঙ্কটা হয়েছে না তাই না আর তা না ওকে জিজ্ঞেস করে বলতে চাইছি তোর অসুবিধা হয়েছে তোর অসুবিধা হয়েছে যদি একজনা কেউ হ্যাঁ দেয় আমার অসুবিধা হয়েছে তবে আমাদের অসুবিধা আছে নইলে অসুবিধা নেই তাই না তা ওর অসুবিধা হোক না হোক তোর তাতে কি সমস্যা বল না হইতেই পারে তোর সমস্যা হইতেই পারে দুইজনের সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট জিনিস বল কি ব্যাপার অসুবিধা আছে কোনো আয়েরটাই আছে আয়েরটাই আচ্ছা আরেকটা আগের দিন করে দেওয়া হয়েছে একটাই একটা কাজ করবা ইউটিউব দেখবা ঠিক আছে ইউটিউব থেকে আরেকটা যেহেতু বোঝানো আছে একবার বুঝে নেওয়ার চেষ্টা করবা ঠিক আছে যদি না বুঝতে পারো পরের দিন আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা এমন নয় যে একবার ইউটিউব দেখি বুঝতে পারলাম না বুঝলে এবার আমি যদি আবার রাজা কাকাকে জিজ্ঞেস করি হ্যাঁ আমাকে ভাববে একদম বোকা আমি না ওরকম কোনো ব্যাপার নেই অসুবিধা হইতেই পারে জিজ্ঞেস করবা বুঝলে জিজ্ঞেস করি ই ক্লিয়ার হয়ে নেবা তবে পরীক্ষাতে গিয়ে লিখতে পারবা তার আগে নামাইতে না সোজা কথা আচ্ছা আমাদের কি কি প্রমাণ করতে হবে না এম স্কোয়ার প্রমাণ এম কিউব প্লাস এম কিউব এর মান বার করতে হবে তাই তো এই দুটোর আচ্ছা এই দুটো আমাদের দেওয়া এইটা তাহলে আমাদের আচ্ছা তাকাও তো প্রথমে আমার এই দুটোর মান বার করব এই দেখো প্রথমে এইটার মান বার করবো তারপরে এইটার মান বার করব এই দুটো জিনিস দিই ঠিক আছে দিয়ে এই দুটোকে যেহেতু গুণ আছে পরপর গুণ করে দেবো আমাদের উত্তর বেড়ে যাবে ওকে কি বলতে বুঝতে পারছো তাহলে আমরা প্রথমে এইটার মান বার করার চেষ্টা করি এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান কত আচ্ছা আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কী পাই তো এইটা তো হ্যাঁ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা আগে পরে যা খুশি লিখতেই পারি যেহেতু আমরা কমিউটেটিভ ল কি অ্যাসোসিয়েটিভ ল কমিউটেটিভ ল যোগের ক্ষেত্রে মেনে চলে তাই না আমরা শিখেছি বিনিময় নিয়ম সংযোগ নিয়ম মেনে চলে না হ্যাঁ মেনে চলে তা আমরা আগে পরে লিখতেই পারি কোনো ব্যাপার নেই এই জিনিসটাই হচ্ছে এইটা এইবার দেখো আমাদের বার করতে হবে এইটুকুর মান কত তাহলে এইটুকুর মান কত কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই টু এ বিকে এই ধারে বিয়োগ করে দিলাম এখানে আগে প্লাস ছিল এ ধারে কী হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয়ে যাবে তাই না তাই তো মাইনাস টু এ বি হয়ে গেল তাহলে এইটার সময় আমরা লিখতে পারি কি এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস টু এম এন লিখতে পারি হ্যাঁ আচ্ছা তাহলে লিখে দিলাম এবার এইটার মান বের করে দেখি এম প্লাস এন হ্যাঁ ওটা নিজের সূত্র আছে আমি প্রমাণটা করিয়ে দিলাম আর কিছুই না বুঝলে তাহলে এম প্লাস এন সমান পাঁচ তাই তো তাহলে এম প্লাস এন সমান পাঁচ বসিয়ে দিলাম তার স্কোয়ার করা আছে পাঁচের স্কোয়ার মাইনাস টু টু বসালাম এম এন সমান কত ছয় তো ছয় সমান সমান পাঁচ পাতা পঁচিশ মাইনাস হচ্ছে বারো সমান সমান তেরো তাই না

এবার এম কিউব এন কিউব সমান কত আমরা দেখি আচ্ছা দেখো এম প্লাস এন তার হোল কিউব সমান আমরা লিখতে পারি এম কিউব প্লাস এন কিউব মাইনাস থ্রি লিখতে পারি ওকে এবার দেখো আমরা এই জিনিসটাকে এই ধারে নিয়ে চলে আসবো তার মানে হবে দেখো তো এম প্লাস এন তার হোল কিউব এখানে প্লাস হবে তাই না প্লাস এখানে মাইনাস হবে থ্রি এম এন এম প্লাস এন সমান সমান হচ্ছে এম কিউ প্লাস এন কিউ তাই না এম কিউ প্লাস এন কিউ সমান এই জিনিসটা পেলাম তাই তো তার মানে এই জিনিসটা আমি এখানে লিখি নিই এম প্লাস এন তার হোল কিউ মাইনাস থ্রি এম এন ইন্টু এম প্লাস এন ওকে এম প্লাস এনের মান কত পাঁচ বলা আছে আমরা এম প্লাস এন এর মান পাঁচ বসিয়ে দিলাম পাঁচের কিউ মাইনাস এম গুণিত কত ছয় ছয় গুণিত পাঁচ তাই না একশো পঁচিশ মাইনাস নব্বই তিন পনেরো এই ছয় পনেরো নব্বই তাই না তা আমাদের কথা হচ্ছে পঁয়ত্রিশ তাই না বিয়োগ করলে এর সঙ্গে পঁয়ত্রিশ গুণ করে দিলাম এই জায়গায় পঁয়ত্রিশ মান আমরা এখানে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দিলাম এবার গুণ করলে কথা হবে হ্যাঁ এটা পরীক্ষার খাতায় দেখাইতে হবে মাস্টারকে না হলে মাস্টারের চোখ কানা হয়ে যাবে নাম্বার দিতে ভুলে যাবে হ্যাঁ বলবে নাম্বার দিয়েছে তো তুমি যদি বলো আমরা করিছি তো তবেই তো উত্তর মিলেছে মাস্টার বলবে নাম্বার দিয়েছে তো তবেই তো তোমার নাম্বার ওখানে ই নেই তুই যদি বলিস কই নাম্বার হ্যাঁ মাস্টার বলবে কই অঙ্ক ইয়ে তুই যদি বলিস হ্যাঁ স্যার করিছে আপনি দেখতে পাচ্ছেন না মাস্টার বলবে হ্যাঁ দিয়েছে তুমি দেখতে পাচ্ছ না শোনা এই দুটোকে গুণ করি কথা হবে হ্যাঁ হবে তিন পাঁচ শূন্য আর হবে একশো তিন পঁয়ত্রিশ কত গ একশো পাঁচ 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 চার চারশো পঞ্চান্ন হচ্ছে দেখো তো উত্তরটা ভুলও হইতে পারে হ্যাঁ কি না এই দুটোকে ভেঙে নিলাম দশ আর তিনে ভেঙে নিলাম দি পঁয়ত্রিশ তাই না পঁয়ত্রিশের সঙ্গে এইটা গুণ করলাম যেরকম বিশ গানেটের গুণ করেছি এইটার সঙ্গে এইটা করলাম তাহলে এইটার সঙ্গে এইটা করলে এই সৈন্যটা এর পাশে বসে যাবে আর এই তিনের সঙ্গে পঁয়ত্রিশ গুণ করলে একশো পাঁচ হয়েছে যোগ কর এইভাবে ভেঙে নিলাম আর কিছুই না যদি পাশাপাশি কোনো সংখ্যা থাকে না ধরো পঁয়ত্রিশ ধর পঁয়ত্রিশ না ধরো সাতানব্বইকে কে বলা আছে সাতানব্বইকে কে বলা আছে কুড়ি এ পঁচিশ দি গুণ করতে তারপরে আমরা লিখতে পারি নি সাতানব্বই গুণিত কুড়ি প্লাস এই কুড়ি পাঁচ পাঁচ তাহলে এইটাকে এইটা দিয়ে গুণ করবো এটা সে এটাকে গুণ করবো এটাকে দুই দিয়ে গুণ করে কথা হবে এটাকে তুমি বড় সংখ্যা কি ভাবছো এইভাবে দেখো এইভাবে করে নিতে পারে তোমার ইচ্ছা এটাকেও করা যায় আমি তোমাকে বলতে দেখো এইটা এটাকে কি করছো এটাকে দুই দিয়ে গুণ করলে চার দোক সাত দোকানে চৌদ্দ আর নয় দোকানে আঠের উনিশ আর একটা শূন্য আছে শূন্য আর পাঁচকে সাতানব্বই দিয়ে গুণ করি যেটা হবে সেটা পরপর বসে যোগ করে দেবো ব্যাস হয়ে গেল উত্তর উত্তর হইল উত্তর হইল এইটাকেও করা যাবে সাতানব্বই সমান কী লিখতে পারি একশো মাইনাস তিন গুণে তো পঁচিশ তো এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ তার মানে পঁচিশশো মাইনাস তিন তাহলে পঁচিশশো থেকে পঁচাত্তর বিয়োগ করলে করলাম আর কিছু না তোমার সুবিধা মতো করবা নাত করবা তোমার ইচ্ছা সম্পূর্ণ তোমার ইচ্ছা কেউ আটকাবে না তোমাকে ভুল করলে আটকিয়ে দেবে আচ্ছা এই চ্যাপ্টারটা তো শেষ হলে তাই তো পরের চ্যাপ্টার দেখি আচ্ছা দেখো পরের চাপ আর কিউব মাইনাস বি কিউবের এর আমাদের ফর্মুলাটা বার করতে হবে ওকে এই দুটো ফর্মুলা আমরা বার করা শিখি প্রথমে তাহলে বাকিগুলো আমাদের পরপর পরপর হয়ে যাবে তো আমরা দেখি প্রথমে দেখি আমরা সেই এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা আমরা দেখি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না এইটা সমান আমরা কি লিখতে পারি তাইলে এ প্লাস বি তার হোল কিউব এই টোটাল জিনিসটাকে এই নিয়ে চলে আসলাম মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না সমানসমান কত হয়েছে এ কিউব প্লাস বি কিউব হচ্ছে তাই না এই দুটো থেকে কত কমন যাবে বলো তো এ প্লাস বি কমন যাবে এ প্লাস বি কমন গেলে এখানে কত পড়ে থাকবে তার হোল স্কোয়ার পরে থাকবে মাইনাস থ্রি এ বি পরে থাকবে তাই না সুমানসমান এ কিউব প্লাস বি কিউব এটা এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব পেয়ে গেছে এবার এই জায়গাটা আমাকে সরল করতে হবে ওকে

এ প্লাস বি ইন্টু কত হবে এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার লিখতে পারি হ্যাঁ মাইনাস এবি যেহেতু মাইনাস একটা এবি পড়ে থাকবে মাইনাস একটা এবি পরে থাকবে মাইনাস এবিটাকে মিডিলে লিখলাম আর দুই ধারে দুটো স্কয়ার দিয়ে দিলাম সমান সমান এই জিনিসটা এ কিউব প্লাস বি কিউব তার মানে আমরা কী পেলাম এ কিউব প্লাস বি কিউব হচ্ছে আচ্ছা আমি পাশে লিখছি এইটা পেলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি একটা সূত্র বুঝলে এইটা হচ্ছে একটা সূত্র এই জিনিসটা একটা সূত্র একটা হাসি আমি কি জিজ্ঞেস করলাম আমি কি জিজ্ঞেস করলাম বলে বোকারা তিনবার হাসে একবার তিন ভাগের তিন ভাগের এক ভাগ মানে প্রথমে প্রথমে ই হয়েছিল ঠিক আছে এবার দুই ভাগের তিন ভাগ হয়ে গেল ঠিক আছে এবার যদি আর একবার হাসে তিন ভাগের তিন ভাগ হয় তাহলে ফুল পাগল হয়ে যাবে দেখা যাক হাসিল না ফুল পাগল হ্যাঁ আমি তিনবারে বেশি হয়েছি আমি পাগল হইতেই পারি আমি খেপাও হইতে পারি আমার ব্যাপার এই নাও ম্যাথামেটিকালি ম্যাথামেটিক্যালি প্রমাণ হয়ে গেল আমাদের আহ নাম গেছে হ্যাঁ নাসরিন পাগলি ম্যাথামেটিক্যালি প্রমাণ করে দিলাম দেখি তো আমি সবাইকে প্রমাণ পাগল প্রমাণ করে দিতে পারবো এখনি তিনটি প্রশ্নের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ কিংবা না পারবা হ্যাঁ ওই তো আমি তোমাদের বলেছি নাকি শোনো আচ্ছা শোনো ওই স্কুলে বলেছিলাম দেখাও প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাঁ কিংবা না তে উত্তর দিতে হবে অন্য কিছুতে উত্তর দেওয়া যাবে না আচ্ছা তুমি কি পাগল হ্যাঁ না 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 আচ্ছা তাহলে তুমি পাগল না তাহলে এটা তো হইলো প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন তুমি কি আগে পাগল ছিলে আচ্ছা তুমি আগে পাগল ছিলে না তোমার টাকা দেখাও তৃতীয় প্রশ্ন দুটো প্রশ্ন হয়ে গেল তৃতীয় প্রশ্ন হ্যাঁ কিংবা না তে উত্তর দেওয়া তোমার পাগলামি কি ডাক্তারে শাড়ি দিছে পাগলামি ও হ্যাঁ দিয়েছে হ্যাঁ দিতে মানে আগে পাগল ছিল তার মানে এখন পাগল এখন তাহলে ও হ্যাঁ দিল তার মানে এখন পাগলামি শাড়ি দিতে মানে আগে পাগল ছিল একটু আগে যে দুটো প্রশ্নের উত্তর দিল তার মধ্যে একটা ছিল আগে কি পাগল ছিল ও বলেছিল না তার মানে কি এখনো ওর মাথার সম্পূর্ণ ঠিক হয়নি তার মানে এখনো তুমি পাগল আছো এই যেই তো হ্যাঁ পাগল তো কে বলছি পাগল থাকলে এখানে পড়তে আসতাম হ্যাঁ না যে মাস্টার পড়াইছে সে যদি পাগল হয় তার কাছে তুমি পড়তে আসতে পারবা না তাহলে আবার বলছি পাগল হয়ে এখানে পড়তে আসতাম ওই বেগুন কি করছিস হ্যাঁ ও যাকে বুঝলিছি সে বুঝে গেছে এ মাইনাস বি তার হোল কিউব ওকে এ মাইনাস বি তার হোল কিউবের এটা করি ঠিক আছে এটা আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি এ মাইনাস বি এ মাইনাস বি ওকে এবার এই টোটাল জিনিসটা এখানে আমি নিচেই যাবো তাহলে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস ওকে সমান সমান এ কিউব মাইনাস কিউব তাই না তাই আমরা দেখি এই দুটো থেকে কত কমন বলো তো এখানে কত পড়ে থাকবে এখানে এ কিউব মাইনাস বি কিউব এখান থেকেই লিখি আবার এ মাইনাস বি ইন্টু এইটাকে আমরা ভাঙছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি ওকে সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এখান থেকে আমরা কী লিখতে পারি বা এ মাইনাস বি ইন্টু এখান থেকে দেখো তিনটি এবি থেকে দুটি এবি বাদ যাবে তাই না তাইলে একটা এবি পড়ে থাকবে তাইলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে কত হ্যাঁ দেখো এইখানটায় প্লাস আছে এখানে প্লাস হবে আর এ বি জায়গায় একটা মাইনাস হবে তাই না আর এখানে দেখো এটা সমান পেয়েছি এটা মাইনাস তাইলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এইখানে সবগুলো প্লাস মানে এই যে আগে মাইনাসটা ছিল সেটা প্লাস যাবে তাহলে এটা একটা কি আমাদের এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা ওকে আমরা এই পুরা চ্যাপ্টারে এই দুটো ফর্মুলা ইউজ করে করে কাজ করি সম্পূর্ণ চ্যাপ্টারে এই দুটো ফর্মুলা ইউজ করব মুখস্তা করে নিতে পারো এখনই এ প্লাস এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি আর এ কিউব মাইনাস বি কিউব সমান সমান হচ্ছে এ মাইনাস বি আর স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ওকে সম্পূর্ণ চ্যাপ্টারটাতে এই দুটো ফর্মুলাই কাজে লাগবে আর মাঝে মাঝে একটা দুটো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি তার হোস্কোয়ার এইরকম ফর্মুলা থাকতে পারে ইউজ হইতে পারে সেগুলো তো আমরা আগেই শিখেছি তবে ম্যাক্সিমাম জায়গায় এই দুটো ফর্মুলাই ইউজ হবে এটা তো সবুজ এটা তো ইউজ করি ম্যাক্সিমাম টাইম আচ্ছা দেখি আর কোনো কিছু আছে কি না কালো কালোর ওপরে কালো লিখবে কিরকম ওই জন্য ওই জন্য বললে আচ্ছা যাই হোক হইল অঙ্ক করারই কথা হ্যাঁ বেগুন কাকে তো যার কোন যার নাম জিটা তাকে তো সেই নামে ডাকতে হবে তাই না এবার যার নাম বেগুন তাকে যদি আমি মূল্য বলি বেগুনটা রাগ করিবে না তা আমি চাই আরেকজন যাতে না রাগ করে দেখো আমরা চ্যাপ্টারে যাই মিডলে কোনো জায়গায় অসুবিধা হইলে আমি আবার দেবো ঠিক আছে আরও দুটো তিনটে জিনিস জানার আছে যে জিনিসগুলো আমরা অঙ্ক করতে করতে শিখে নেবো বুঝলে তাছাড়া এই দুটো অঙ্কের এর উপর নির্ভর করে হবে দেখো কোষে দেখি পাঁচ পয়েন্ট তিন কোষে পাঁচ পয়েন্ট তিন আমরা প্রথমেরটাই দেখিনি এক্স প্লাস নয় আছে প্রথম বীজগণিতিক গাণিতিক সংখ্যামালা প্রথম বীজ গাণিতিক সংখ্যামালা এক্স প্লাস নয় দ্বিতীয় বীজ সংখ্যামালা কত এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস হচ্ছে একাশি এই দুটো দেখো অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয় ফলের গুণ ফল করি মানে এই জিনিসটা গুণিত এই জিনিসটা অভেদের সাহায্যে অভেদ আমরা লিখলাম না শিখলাম হ্যাঁ সেই লিখিয়েছি এবং ওই লেখা এবং শেখা দুটো ফর্মুলা দিয়ে এই দুটো জিনিস আমরা গুণ ওকে ফাঁকা জায়গায় কে গুল্লা বসবে রসগোল্লা বলো কত হবে হ্যাঁ সূত্রগুলো বসাইতে হবে দুটো ঘরই তো ও হ্যাঁ 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 দেখো এইটা সমান কত লিখেছিলাম এ প্লাস বি এইটুকু জায়গায় ঢুকবে আর এইটুকু জায়গায় ঢুকবে কি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা হবে এইখানে ঢুকবে আর এইটা এখানে ঢুকবে এখানে কত ঢুকবে এ মাইনাস বি আর এখানে কত ঢুকবে তাই করবো আমরা প্রথম সংখ্যাটা আছে এক্স প্লাস নাইন আর দ্বিতীয় সংখ্যা আছে কত দেখো এইটা সমান আমরা যদি এ ধরি এইটা সমান যদি বি ধরি আর এইটা তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস নাইন ইন্টু এবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস নাইন এই নাইন গুণিত এক্সটাকে আমরা গুণ একটু আগে করে নিলাম এক্স গুণিত নাইন এক্সগুলো তো নাইন এটা একাশি কত নাইন স্কোয়ার নয় নয় একাশি তার মানে নাইন এক্স আমরা লিখে দিতে পারি তাহলে আমরা এটা কিসের সূত্র পেলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এবি মাইনাস আর হচ্ছে বি কিসের হবে এ কিউব প্লাস বি কিউব তাই না তার মানে এর জায়গায় আমরা এক্স বসাচ্ছি তার কিউব প্লাস কত নয়ের জায়গায়

কত নয় নয় একাশি নয় নয় আর এক নয় বাহাত্তর ঠিক আছে আচ্ছা তাকাও তাহলে এটা আমাদের অ্যান্সার এটা কি হলো অ্যান্সার আমরা কিসের সাহায্য করলাম এই এ প্লাস কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা করলাম তাই না তাহলে বুঝতে পারলাম কি হলো হ্যাঁ কে কে বুঝতে পারেনি বলবে পরের অঙ্কটা দেখি এই দেখো পরে প্রথমটা এইটা দিয়ে আছে তাই না মিডেলটা ফাঁকা করে দিয়েছে পাশে দিয়েছে গুণ ফলটা দিয়ে দিয়েছে এই দুটো না দিলেও আমি করে নিতে পারতাম এইটা যদি না দিত তবুও আমি করে দিতে পারতাম তবুও দিয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ যে দিয়েছে অশেষ ধন্যবাদ এই দেখো আরো অশেষ ধন্যবাদ যেহেতু এখানে অঙ্কটা করেই দিয়েছে দেখাও এটাকে কি করলে দেখো এটাকে কি করলে দেখো এ দেখো এইট একে টু এর কিউব করে দিচ্ছি তাই না এ কিউব আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের এখানে আমরা কিউব লিখতেই পারি মাইনাস ওয়ান মানে ওয়ানের কিউব লিখতেই পারি তাহলে এটা কী হইলো এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল না এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দেখো তাই লিখেছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী ছিল না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস এ বি তাই না দেখো টু এ গুণিত বি টু এ গুণিত বি লিখিয়ে দিতে ওয়ান লিখিয়ে দিতে প্লাস হয়েছে স্কোয়ার তাই না ওয়ান দেখো এইখানে কিউব দিতে এইখানে যেটা বয়ে দিই নি তাই না আমরা এখানে অবশ্যই একটা কিউব দেবো নাহলে এই যে এই জিনিসটা ভাঙলাম কি করে বোঝা যাবে না আমরা ভেঙেছি তো সূত্রের ফলে শুধু ওয়ান বসে দিয়েছে ওয়ানের মাথায় কিউবটা দিই আমরা কিউবটাও দেবো বুঝলে আচ্ছা দিয়ে আমরা এই জিনিসটা পেলাম দেখো হিসাব করি এ স্কোয়ার এই টু স্কোয়ার সময় হচ্ছে ফোর স্কোয়ার প্লাস হচ্ছে টু এ গুণে তো এক একের সাহায্যে গুণ করা না করা একই ব্যাপার তাই না তাই লিখে দিতে আর একের স্কোয়ার স্কোয়ার করা আর কিউব করার যাই করো একই থাকবে দি দেখো প্রথম জিনিসটাই এইখানে বসিয়ে দিতে আমাদের এইখানে কোনটা বসাইতে হবে এই জিনিসটা বসাইতে হবে বসিয়ে দিলাম ফোর স্কোয়ার প্লাস হচ্ছে টু এ প্লাস হচ্ছে ওয়ান কী সুন্দর অ্যান্সার হয়ে গেল হ্যালো কে কে বুঝতে পারিনি সবাই বুঝতে পেরেছে হুম আচ্ছা পরের অঙ্কটা দেখি আচ্ছা এই জিনিসটা আমাকে এক্ষুনি করে দেখাবে টাকাও যারা যারা বুঝতে পারেনি চারেরটা যারা যারা বুঝতে পারেনি তাদের দেখাচ্ছি আচ্ছা এ প্লাস বি প্লাস সি আর এর সঙ্গে গুণ করতে যে কত এ প্লাস বি তার হোল কিউব এইটা দিয়ে গুণ করতে যে তাই তো প্রথম রাশি এইটা দিয়েছে দ্বিতীয় রাশি এইটা আছে একদমই সোজা কিছুই না আমরা এই জিনিসটাকে আবার কি করবো ভেঙে নেব দেখো আমরা এ প্লাস বিটাকে আলাদা করে নিলাম প্লাস সিটাকে আলাদা করে নিলাম তার সঙ্গে গুণ করা আছে কত এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্লাস বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার দেখো এই টোটালটাকে আমরা এ ধরেছি আর এই টোটালটাকে সিটাকে বি ধরেছি তাই দেখো এই এ প্লাস বি এ প্লাস বি তো এই দুইটু এ প্লাস বি হলো এখানে এ দেখো এ স্কয়ার হয়ে গেলো তাই না এই টোটালটাকে এ ধরেছি যেহেতু এ প্লাস বিটাকে এ ধরেছি তাহলে এই টোটালটা এ স্কয়ার এ টোটালটা এ ধরেছি তাহলে এ আর এই সিটাকে বি ধরেছি মানে বি আর এইটাকে বি স্কোয়ার কে যেহেতু বি ধরেছি তাহলে বি স্কয়ার তাহলে দেখো এ প্লাস বি হইল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র হ্যাঁ এ কিউব প্লাস বি কিউব তাই এখানে এ কত এ প্লাস বি তার কিউব এ কিউব প্লাস হচ্ছে বি কিউব বি ক এখানে সি তার কিউব এইটাই এটাই অ্যান্সার ওকে আবদুল্লাহ বাড়িতে ফাঁকি দিয়ে আর ঘুরে ঘুরে বেড়ালে হবে না চার ঘন্টা করে যদি দরকার হয় চার ঘন্টায় অঙ্ক করতে হবে পাঁচ ঘন্টা দরকার হয় পাঁচ ঘন্টা পড়তে হবে আট ঘন্টা হলে আট ঘন্টা পড়তে হবে কিন্তু পড়া করতে হবে নইলে পড়া হবে না বুঝলে নইলে পড়া হবে না বুঝলি আচ্ছা এই পরের অঙ্কটা দেখি ও ও এইটা থ্রি এক্স আছে তাই তো এখানে কত দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান

পাগলের স্কোয়ার অলরেডি হয়ে গেছে তার সঙ্গে আবার দেখো একটা পাগলের স্কোয়ার নাচলেন তো তো হাসি অঙ্ক দেখো প্রমাণিত হয়ে গেছে ও তো হ্যাঁ দিয়ে দিতে পাগলা মানে ডাক ডাক্তারে এখনো পাগলামে সারাইতে পারি তুমি হ্যাঁ আচ্ছা তাক আমরা পরের অঙ্কটা দেখছি পরের অঙ্কটা আছে কত থ্রি এক্স আছে আর এখানে আছে টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এটাকে আমরা সাজিয়ে নেবো প্রথমে থ্রি এক্স আছে তার সঙ্গে গুণ করতে দেওয়া আছে কত গুন গুণ করতে দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দেওয়া তাই না এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার কি হলো এই দেখাও আমরা আমরা এই জিনিসটাকে ভেঙে নিতে হবে তাই না এখানে মাইনাস আছে প্রথমে দেখো এখানে মাইনাস আছে তাই না মাইনাস যদি হয় তাহলে অবশ্যই এখানে মিডলে মানে এ প্লাস বি তো এ প্লাস বি এর এ কিউ প্লাস বিএ কিউবের ফর্মুলাতেই তো থাকে মাইনাস তাই না হুম আমরা সেইভাবে সাজাবো আর আমরা সাজাবো এই থ্রি এক্সকে ভাঙব কীভাবে এই দুটো নিয়ে ভাঙব তাই না দেখো থ্রি এক্সকে ভেঙে নেবো টু এক্স মাইনাস ওয়ান প্লাস এই দুটোকে ভেঙে নেব ঠিক আছে তারপরে এইটা থাকল টু এক্স তার হোলস্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দেখো এই দুটোকে আমরা যদি হিসাব করি এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটি গেলো প্লাস ওয়ান মাইনাস ওয়ান গেল পরে থাকলো এখানে একটা দুটো এক্স আর এখানে একটা এক্স তাহলে দুটো এক্স প্লাস তাহলে আমরা এই ভাগে ভেঙে নিয়েছি তাই না ভাগে ভেঙে নিলাম আমরা এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে ভরিয়ে দিলাম দুটোকে ব্র্যাকেটের মধ্যে দিলাম ওকে বলো 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 অসুবিধার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আচ্ছা দেখো এবার এ প্লাস বি এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ এব ইন্টু বি স্কোয়ার তাই না কী হইলো তাহলে আমরা ফর্মুলা ফেল দিই টু এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব মাইনাস কত

তাই না এখন সব বোতাম থাকে কত তো বোতাম খোলা বুকের বুকের মধ্যে হয় স্যান্ডো গেঞ্জি দেখা যায় হয় দেখা যাবে স্যান্ডো গেঞ্জি পরে আছে ভেতরে আর বাইরে একদম জামা একদম খুলে বোতাম খুলে চলছি হ্যাঁ না হয় দেখা যাবে না জামা আছে ভেতরে গেঞ্জি আছে ওপরে সোয়েটার সোয়েটার না মানে ওপরে আরেকটা কোনো কিছু আছে জ্যাকেট আছে সেইটা আবার বোতাম খুলে চল যাইছে আর এখন আর সব থেকে মজার ব্যাপার এখন প্যান্ট ছেঁড়া বলে কিছু হয় না তাই না আমাদের একটুখানি ফুটো হয়ে গেল বা ছিঁড়ে গেলি সেটা ছেঁড়া বলতো হ্যাঁ আর এখন ছেঁড়া জিনিস বেশি দাম দিয়ে হ্যাঁ রিফ্ট ওকে কি বলে বলো জানি কই রিফ্ট জিন্স বলে রিফ্ট রিফ্ট জিন্স চিড়ি গেছে তাই তো আমি এখানে পাগলের চিড়িয়াখানা ফিরিয়ে রেখেছি এই পরের অঙ্কটা দেখাচ্ছি

না না ই করা আমি আমি আরো অনেক কিছু বলবো সেই কথা যদি মনে নাও না তাইলে হয়তো এখান থেকে জামা প্যান্ট খুলে বাড়ি দেখতে হতো নাই প্যান্ট করে না ই করো পড়ো 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 শীত লাগছে পড়ো আমার সব কথা মনের মধ্যে নিলে বললাম তো কোনদিন জামা প্যান্ট খুলে বাড়ি যাবো এই দেখা আমরা সে আগের মতো সাজাবো প্রথমে এক্স বাই ওয়াইটাকে আমরা এ ধরবো ওয়ানটাকে বি ধরবো এটা তো সে তাই হবে তাই এক্স প্লাস এ হইলো ওয়ানটা হইলো আর এইটাকে আমরা লিখে নিতে পারি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই গুণিত ওয়ান প্লাস হচ্ছে ওয়ানের স্কোয়ার আমরা খুবও কি পেয়েছি এ পেয়েছি বি পেয়েছি এ স্কোয়ার পেলাম ইন্টু এ ইন্টু বি পেলাম প্লাস কী পেলাম বি স্কয়ার পেলাম তাই না একদম হবো কী করবো না এক্স বাই ওয়াই তার হোল কিউব প্লাস ওয়ানের কি এটা আনসার আমরা এইটুকুকে আরেকটু ভেঙে নিতে পারি এক্স এক্সের কিউব ওয়াইয়ের কিউব প্লাস হচ্ছে ওয়ান তার কিউব ওয়ানের কিউবটা না লিখলেও হবে যা ইচ্ছা ওকে ও সাতটা একত্রিশ বেজি গেছে পর্যন্ত না না নটা পর্যন্ত না ওরা আসবে যে পড়তে আসবে টাকাও তাহলে অঙ্ক আজকে এখানে এই পর্যন্ত থাকলো পরের অঙ্কগুলা দেখবা করার চেষ্টা করবা হ্যাঁ যদি পারো তাহলে করে আনবা